দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে মহিলা ভোটারদের সমর্থন পেতে নয়া প্রকল্পের ঘোষণা ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের আদলে শনিবার থেকে শুরু হল ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা। জানা গিয়েছে এই প্রকল্পের আওতায় রাজ্যের 21 থেকে 50 বছর বয়সী মহিলারা মাসে 1000 টাকা করে পাবেন। ঝাড়খণ্ডের প্রায় 50 লক্ষ মহিলা এই সুবিধা পাবেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় 29টি আসন দখল করতে সমর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ওই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূলকে ভালো ডিভিডেন্ড দিয়েছে। এবার সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে নয়া প্রকল্প আনল ঝাড়খণ্ড সরকার। চলতি বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডে। এদিকে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রীতিমতো ব্যাকফুটে হেমন্ত সোরেন সরকার। পাশাপাশি রাজ্যে রয়েছে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। এই অবস্থায় ভোট বৈতরণী পার করতে নয়া প্রকল্প চালু ঝাড়খণ্ড সরকারের, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ক্যালকাটা নিউজ।